শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2020, আর মাত্র দুই দিন বাকি আছে। আজকে 29 তারিখ, 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তো দেখা যাক, আমি এখন অমর একুশে বইমেলার সামনে আছি, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তো দেখা যাক আসলে ভিতরের কি অবস্থা। আমি ভিতরের দিকে যাচ্ছি গেট দিয়ে, এই গেট, আর 3-4 দিন পরে এই গেটে মানুষের জন্য ঢোকা যাবে না, এত ভিড় হবে। তো মোটামুটি এখন সব ফাঁকাই, এই জায়গাগুলোতে এখন স্টল বসে নাই। তো স্টল বসার প্রক্রিয়া চলছে। এই যে সুবর্ণ, তারপরে পরিচালন, সিদ্দিকিয়া পাবলিকেশন, মোটামুটি সব পাবলিকেশনে এরা আসছে, কিন্তু এখনো কাজ চলতেছে। রাস্তার কাজও খুব খারাপ, যে বাস পড়ে আছে যেখানে সেখানে, তো এখনো কাজ কমপ্লিট হয়নি। মোটামুটি তারা ব্র্যান্ডিং করে ফেলছে, গেটের অবস্থা এরকম, সব কাজ শেষ হতে দেরি হবে। আমি দেখি দোকানের এক দুজনের সাথে কথা বলার চেষ্টা করি। বাবা, মেলা কয়দিন, কত তারিখ থেকে শুরু হবে? 1 তারিখ? দোকান তো এখনো ঠিক হয় নাই, হয়ে গেছে, কয়দিন লাগবে আর? আজকে শেষ, তারপর বই তুলবেন। আচ্ছা, সাহাজি প্রকাশন, এরা মোটামুটি ব্র্যান্ডিং এর কাছে, যারা বই তুলে ফেলবে। একদম শেষ মুহূর্তের কাজ চলতেছে এখানে। খুব জনপ্রিয় একটা স্টল সামনে আমার জন্য অপেক্ষা করতেছে, অনুপম প্রকাশনী, খুবই চমৎকার একটা প্রকাশনী। এবং এখানে মোটামুটি সব, প্যাভিলন 3 এই স্টলের নাম। এপাশে আরেকটা স্টলের দিকে যাই, এদেরও কাজ শেষের দিকে প্রায়। পাশে আরেকটা স্টলের মতো বানাচ্ছে, ওটা বাঁশ দিয়ে কি যেন। এই যে কাকলি প্রকাশনী, হুমায়ুন আহমেদের সবগুলো বইয়ের কালেকশন এই কাকলি প্রকাশনীতে পাওয়া যায়। তো আমি দেখতে দেখাইতে চাই এই প্রকাশনীর কি অবস্থা। মোটামুটি কাজ শেষ, এখন শুধু লাইটিং এর কাজগুলো বাকি আছে, ইলেকট্রিক কানেকশন, বাণিজ্য মেলা শেষ, এখন বইমেলা শুরু। তো খুবই প্রমোদের মধ্যে 1 মাস কাটবে এই বইমেলায়। কর্মীরা খুবই আন্তরিকতার সাথে খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছে, রাত দিন পরিশ্রম করে, চারদিকে শুধু পরিশ্রম করতেছে যেন সুন্দরভাবে তাদের স্টলগুলো সাজাতে পারে, বইয়ের কালেকশন রাখতে পারে। ছোটরা যারা বইমেলায় আসতে চায়, যে টোনাটুনি স্টল, টোনাটুনি শিশুদের জন্য, তার এখানে শিশুদের সব ধরনের খেলার আইটেম এবং শিশুদের লাফালাফির জায়গাগুলো মূলত এখানেই করা হয়। এবং এই যে শিশু রাজ্য নামে একটা প্রকাশনী আছে, ঝিঙ্গে ফুল, এরা শিশুদের নিয়েই করে সব অনুষ্ঠানগুলো। সিসিমপুরের স্টলটা কিন্তু সেম জায়গায় আছে, এবং শিশুদের খেলার জন্য যে লাফালাফির যে জায়গার কথা একটু আগে আমি বলছিলাম, লাফালাফি কিন্তু এখানেই করবে বাচ্চারা, এবং তাদের জন্য সব ধরনের আইটেম রাখা হয়েছে। খুবই কালারফুল একটা সিসিমপুরের জন্য, বই পড়ি, জানতে জানতে বড় হই। উপরে এখন স্টলের নাম ওরা লেখে নাই, সিসিমপুর, বাট আমি আশা করছি যে তারা খুব শীঘ্রই কাজ শেষ করে ফেলবে। চমৎকার করছে, এবারও খুবই চমৎকার। গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এই স্টলটি পড়বে, বাচ্চাদের জন্য প্রধান আকর্ষণ থাকে সিসিমপুর। বইমেলা ঘোরাঘুরি মোটামুটি শেষ, সব কাজ চলতেছে এখন। এখন বইয়ের কালেকশন, স্টলগুলো ঠিক হয়ে গেলে চলে আসবে বইয়ের কালেকশন। আর বইয়ের কালেকশন হওয়ার পরে শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রত্যক্ষিত একুশে বইমেলা। খুবই বইয়ের যে উৎসব, বাংলাদেশে এত বড় বইয়ের উৎসব বছর একবারই হয়, যেটা একুশে বইমেলার, এবারও সেরকমই হচ্ছে। লাস্ট প্রকাশনী, সবাই যেটা করে বইমেলা ঘোরাঘুরি শেষ করে এখন বের হওয়ার রাস্তা খুঁজে। সো আমিও বের হওয়ার রাস্তা খুঁজতেছি, এখন এরকম ভিড় নাই, তবুও বের হওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে না। তা এই যে পাই গেছি, এপাশ দিয়ে আমি বের হতে পারবো। সো এই ছিল বইমেলার লাস্ট আকর্ষণ, আর চারদিকে কাজ চলতেছে, কথা বলার মতো তেমন কিছু নাই। আমি আর সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা বইমেলায় আসেন, বই পড়েন এবং জানতে জানতে বড় হন, আর বই মানুষকে শেখায় বই মানুষের ভালো বন্ধু। এই ছিল বইমেলার লাস্ট আপডেট, 21 বইমেলা 2020। টাটা।